দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থির ভাবে যাবেন হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিআতুমাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ মুখস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে ওযু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওযু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ব্যাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি না পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসনা নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রী রে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম কত কমু স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক 40,000 তো বউ বলে ঠিক আছে দাম কইলাম 40,000 তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বউরে শিখাইছে সকালে তুই দাম কো 40,000 তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম করে কইছে 40,000 দেই নাই আপনার 30,000 কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুইন করসুইন যাই বাইন বালাসুইন তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবাইন কানা কাইসুইন না কাইবাইন এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলোটি খানি সিলোটি খানি বলে তা এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটার বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আত্মে গম নলার আত্মে গম নলার মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনের সুবহানাল্লাহ পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লামাহুল বায়ান এই ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না তো এটা শুনলা কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলা কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা বেদাত এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিছি আগামী বছরে সারা বাংলাদেশ আমার প্রোগ্রাম হবে 50টা কয়টা 50টা এরপরের বছর 30টা এরপরের বছর 20টা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বউ দেখতে পারে না আছে না নাই এর কারণটা কি শুনি বলেন তিনটা উত্তর নিব এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাগা থাকে বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না কারণটা কি একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে তার মানে ইগো ইগো প্রবলেম এদিকে একজন ইসলামের জ্ঞান নাই মাশাআল্লাহ এদিকে স্টার জলসা আ
পাওয়া গেছে। স্টার জলসায় যা দেখায় ওইটাই করে চলে না? স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায়, এটার প্রশিক্ষণ, ঠিক কিনা? ভয়ঙ্কর। তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে, এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না, হবে না। রিমোট কন্ট্রোল কেড়ে নেবেন, কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে। একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই, তারপরে হরিণের মাংস পাইছে। ওই বাঘের বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না, দিবে না রিমোট কন্ট্রোল। ছেলেরে প্রশ্ন করে, তোর কাছে তোর বউ বড় না আমি বড়, আছে না নাই? এটা একটা প্রশ্ন হইল, তোর বউ বড় না আমি বড়, দুইজনেই বড়। তা এক ছেলে সুন্দর উত্তর দিছে, আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে। এক মা প্রশ্ন করছে, তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল? এবার ছেলে উত্তর দিছে, মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে, 10 মাস আমার পেটে ধারণ করলা, খাইতে পারো নাই, বমি করছো, খালি ওষুধ খাইছো, তোমার পেট কেটে আমারে বের করা হয়েছে, 2 বছর আমারে দুধ খাওয়াইছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে, বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি, এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো, আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে, যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা? ঠিক কিনা? এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আমার লালন পালন করলা, 10 মাস পেটে ধরলা, পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপরে মা ডাক শুনতে পারছো, আর আরেক বাড়ির মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা। তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায়, ঠিক কিনা? শাশুড়ি আম্মারা যারা আছেন, প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না। বৌমারা আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায়, অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন। চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন, তখন অতীতের কথা জিজ্ঞেস করেন, দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি। কি জিজ্ঞেস করবেন জানেন? জিজ্ঞেস করবেন, আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা? আর একটা প্রশ্ন করবেন, মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন? ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই, জুয়ান হয়ে গেছে। ওই দিন বলবে, মা আমি অনেক সুন্দরী ছিলাম, আমার মাথায় অনেক চুল ছিল, আজকে নাই, আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না। অতীতের স্মৃতিতে স্মৃতি হাতরাতে হাতরাতে তিনি হারিয়ে যাবেন। আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন? তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন, সুবহানাল্লাহ নাই? কি করতেন? কোরআ, আরবিতে বলে কোরআ, বাংলায় বলে লটারি। এই লটারি জায়েজ, এই লটারি জায়েজ আছে। স্ত্রীদের নাম লিখে কোরআ করতেন লটারি, যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সফরে বেরিয়ে যেতেন, সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন, সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি, ওই যে দেখা যায় খেজুর গাছ, চলো কে কার আগে যেতে পারে। দুইজন দৌড়ালেন, বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন, কারণ তখন তিনি চিকন ছিলেন, এত মোটা ছিলেন না। আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো, ওই সফরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি। দুইজন দৌড় দিলেন, এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন, সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ দিহি সাফকাতু বিতিল, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম, সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসাবাসি ছিল, কি খুনসুটি ছিল, কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, বিনোদন করতেন, হাসি ঠাট্টা করতেন, তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা?
আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা, আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই, খালি রাগ আর রাগ আছে না নাই। অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই। সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই, সুজানগরের এই যে সবাই হাসতেছে, সবার মুখে হাসি, হাসবেন, মুচকি হাসবেন, মুচকি হাসি দেওয়া সুন্নাত। আর মুচকি হাসতে পয়সা লাগে না, পয়সা লাগে তো হাসেন না কেন? মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত।